আসসালামু আলাইকুম। যশোরটেক পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আমরা নতুন নতুন ভিডিও ছেড়ে দেওয়া হয়, আপনারা নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। রাইস কুকার কীভাবে কাজ করতে হয় এখানে দেখানো হচ্ছে। রাইস কুকার ম্যাগনেট, মাঝখানে যে ম্যাগনেট আছে, যে পয়সা মতন যে দেখানো হচ্ছে, ওটা হচ্ছে ম্যাগনেট। ম্যাগনেট যদি পুরাতন হয়ে যায়, জং পড়ে, তাহলে ভাত অ্যাকুরেট হবে না, হয় নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে, না হলে আপনার ভাত হওয়ার আগে উঠে যাবে। এখানে দেখানো হচ্ছে ম্যাগনেট, দেখানো হচ্ছে চকচক করছে যে ম্যাগনেটটি। কোনো প্রকার কোনো সমস্যা হলে ম্যাগনেট পাল্টে নেবেন কোনো মেকারের কাছ থেকে। যশোর ইলেকট্রিক যে রাইস কুকার মেরামত করছে, দেখানো হচ্ছে তার একটা অংশ। সকেট যদি পুড়ে যায় তাহলে আপনার সংযোগ পাবে না। ওখানে দেখানো হচ্ছে একটা নেগেটিভ, একটা পজিটিভ, একটা আর্থিন আছে। নেগেটিভ পজিটিভ এক হয়ে গেলে তখন জ্বলে পুড়ে যাবে, যার জন্য সকেট কোনো প্রকার পুড়ে গেলে পাল্টায় নেবেন কোনো মেকারের কাছ থেকে। এর 1000 ওয়াটের যে রাইস কুকার 4.5 অ্যাম্পিয়ার নেবে। যশোর ইলেকট্রিক দেখানো হচ্ছে যে কোনো বিষয়ে যোগাযোগ করবেন, আমাদের ওখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। রাইস কুকার রান্না করার জন্য 1 কেজি চাউলে 1.5 কেজি পানি দেবেন। পানি কম দিলেও সমস্যা, বেশি দিলেও সমস্যা, 1 কেজি চালে 1.5 কেজি পানি দিতে হবে, অ্যাকুরেট ভাত হয়ে যাবে। যে কোনো বিষয়ে যোগাযোগ করবেন, মোবাইল নাম্বার দেওয়া আছে। যে কোনো সমস্যা আমরা চেষ্টা করব সমাধান করার জন্য। কীভাবে হেট হয়ে দেখেন কীভাবে বাস পড়ছে। রাইস কুকার কোনো প্রকার সমস্যা হলে মোবাইল নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব। যেহেতু রাইস কুকার এখানে কারেন্ট বাসা বাড়ি থেকে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।